চালু করতে পারবো এবং এই দক্ষিণ অঞ্চলের মানুষ প্রাণ ফিরে পাবে। আর কখনো তারা আর কিন্তু লঞ্চে ফালাপান বা এই লঞ্চ জমিতে জীবন হানির ঘটনা ঘটবে না। আমরা চাই এই শেখ হাসিনার এই উন্নয়নকে আরো এগিয়ে নিতে আমাদের এই ঐক্যবদ্ধ আন্দোলন দরকার। অনেকগুলো জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ, রাজ্য আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ, কালকিনি আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ, শিবচর আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই। আমাদের কালকিনি ভাইস চেয়ারম্যান আপনাদের মনে রাখতে হবে আমরা শেখ হাসিনার এক একজন সৈনিক বঙ্গবন্ধু আদর্শ আমাদের হৃদয়ে সুপ্রতিষ্ঠিত এবং সেটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। বঙ্গবন্ধু এই যে আগামী মাস আসছে দশ তারিখে বঙ্গবন্ধু ফিরে এসেছেন বাংলাদেশে, দশ তারিখে ফিরে এসে তিনি একটা কথা বলেছিলেন, আমি মানুষ, আমি বাঙালি, আমি মুসলমান, বঙ্গবন্ধুকে নৈতিক আদর্শ সেইটাকে কিন্তু তিনি তার ভক্তের মধ্যে দিয়ে বলেছেন। শেখ হাসিনা সত্য এগিয়ে নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, আপনারা সেখানে কাজ করবেন। আমার মনে হয় এই মাদারীপুরের উন্নয়ন আপনাদের দেশের কি উন্নয়ন হয়েছে, এই উন্নয়নকে আরো শক্তিশালী করতে হবে আমাদের। এখনো অনেক ব্রিজ কালভার্ট রাস্তা আমরা করতে পারি নাই, অনেক স্কুল কলেজ এখনো তাদের ভবন হয়তো কিছু কিছু করা প্রয়োজন, অনেক জায়গায় আমরা অনেক কিছু করেছি আরো করা প্রয়োজন, আমরা সেগুলো করতে চাই শেখ হাসিনার নেতৃত্বে। খুব শীঘ্রই এই যে আজকে যে পল্লেন, এই পল্লেনের নামকরণ করা হয়েছে শেখ হাসিনা সড়ক, তিনি তা অবিলম্বে উদ্বোধন করবেন। আমরা এই এই নামকরণ করেছি এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের নিজের উদ্যোগে তিনি এই টাকা দিয়েছেন। আমি একটা দৃঢ় কার্ড নিয়ে গেছিলাম, উনি বললেন যে আমাদের কোন শহরের মতো জায়গা বললেন কেন দরকার, আমি তাকে বুঝালাম এই কারণ দরকার। এবং আমি বললাম আমি আপনার এই ক্যাবিনেটের একজন মন্ত্রী, আপনার কাছে আমার আহ্বান যে আপনি আমার এই ফোনলেন করে দেবেন। পনেরো দিনের পরে দেখলাম তিনি আমার এই ফোনলেনের টাকা বরাদ্দ করে দিলেন। একইভাবে আমাদের অনেকগুলো কাজ ইতিমধ্যে আমরা এখানে মাদারীপুরে ট্রাইবেল হসপিটাল করতে যাচ্ছি, ইকো পার্কের টাকা আরো বরাদ্দ হচ্ছে, আরো অনেক কাজ আমাদের রয়েছে হাতে, যেগুলো হলে বাংলা মাদারীপুরের আরো উন্নয়ন আমরা করতে পারবো। তার জন্য আমাদের দরকার মেয়েদের ঐক্য, মেয়েদের সুদৃঢ় ঐক্যকে আমরা আরো সুদৃঢ় করতে চাই। আমার যে ভাইয়েরা হয়তো আমাদের কেউ পছন্দ করেন বা না করেন, কিন্তু শেখ হাসিনাকে পছন্দ করেন। আমরা জাতির পিতা বঙ্গবন্ধুকে হারিয়েছি, তার পরিবার বর্গকে হারিয়েছি, আজকের এই দিনে আমি শ্রদ্ধার সঙ্গে তাদেরকে স্মরণ করতে চাই এবং করতে চাই। জাতির পিতা আমাদের মাঝে নেই কিন্তু তার আদর্শ আছে, তার কন্যা তিনি একজন মাননীয় প্রধানমন্ত্রী, চারবারের প্রধানমন্ত্রী, তিনি আমাদের সাথে আছেন। সুতরাং আমাদের উন্নয়নের কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। আমি আর কথা বাড়াতে চাই না, অনেকে ফুল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, দয়া করে যারা ফুল দেবেন এখান দিয়ে দিয়ে আপনাদের দিকে চলে যাবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করে হবে, কষ্ট করে এসেছেন। জয় বাংলা, জয় বাংলা। সামনে আমি সাথিয়া বন্ধুগণ, জনতা আরো ঢাল নেওয়ার কারণে অনেক সংগঠন সময় মতো ফুল দিতে পারেননি, যে সকল সংগঠনের ভাইয়েরা ফুল দিতে পারেননি তাদেরকে জননেতা জনাব শাহজাহান খানকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য বিনীতভাবে রয়ে যাচ্ছি। নয়গাঁও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন মাতারের নেতৃত্বে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন